আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার সারাস ফল চ্যানেলে আরেকবার স্বাগত জানিয়ে আমি আমার ঈদের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিন আমরা হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে কাউন্দিয়া লেবু বাগানে। আর কাউন্দিয়া লেবু বাগানের লোকেশনটা হচ্ছে যার মিরপুর থেকে যাবেন তার হচ্ছে মিরপুর ছোটো দিয়া বাড়িতে নৌকার ঘাটে এসে নৌকা করে কাউন্দিয়া ঘাটে পার হলেই যে কোনো অটোকে বললে কিন্তু আপনাকে লেবু বাগানে পৌঁছে দেবে। তো চলুন তাহলে আমরা ঘুরে আসি কাউন্দিয়া লেবু বাগান। তো এই যে আমরা নৌকা থেকে নেমে অটো করে আসছি, আর আমরা কিন্তু লেবু বাগানে পৌঁছে গিয়েছি। আসলে এই জায়গাটার নাম লেবু বাগান হওয়ার কারণ হচ্ছে এখানে এক সময় অনেক বড় একটা লেবু বাগান ছিল। এখন অবশ্য বাগানটা নেই, বাট নামটা রয়ে গেছে, সবাই এই জায়গাটাকে লেবু বাগান নামে কিন্তু চেনে। তা আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবারে ঈদে আসলে দূরে কোথাও যাওয়া হয় নাই, ভাবলাম যে বাসার কাছে ধারে কোথাও যে একটু ঘুরে আসা যাক। তো সেই কারণেই আসলে লেবু বাগানে যাওয়া, এর আগেও অনেকবার আমরা গিয়েছি, বাট তখন যেহেতু আমি ব্লগিং করতাম না তো সেই কারণে আপনাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠে নাই। আসলে আমরা গিয়েছিলাম হচ্ছে বিকেলে 5টার দিকে, তো ঈদের সেকেন্ড ডেতে। যদিও ওয়েদারটা ভালো ছিল বাট রোদ কিন্তু প্রচুর রোদ ছিল, তো এখনও রোদটা পড়ে যায়নি। আর কিছুক্ষণ পর মনে হচ্ছে রোদ পড়ে যাবে, তারপরেও মানে 6টার পর থেকে রোদ আস্তে আস্তে পড়তে শুরু করবে। আর এই যে দেখছেন হাওয়া মিঠাই, এগুলোকে আমরা ছোটোবেলায় বলতাম হাওয়া মিঠাই, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এগুলো তো আমরা মানে সবসময়ই মানে কেনা হলে 10 টাকা করে কেনা হয়, তো এখন হয়তো ঈদ উপলক্ষে দামটা একটু বাড়িয়ে নিচ্ছে, 30 টাকা করে চেয়েছে। তো সালমান নিতে চাচ্ছিল, তো ওর বাবা ওকে একটা নিয়ে দিল। তো বাচ্চারা ছোটো ছোটো জিনিস পেলে আসলে খুব খুশি হয়, তো সালমানও এই হাওয়াই মিঠাইটা পেয়ে খুব খুশি হয়েছে। তো বাবা ছেলে মিলে হাওয়াই মিঠাই খাচ্ছে আর আমি চেয়ে চেয়ে দেখছি, কারণ আমার খাওয়ার মতো মানে অবস্থা ছিল না সেখানে, আশেপাশে অনেক লোক ছিল। আর যতই বিকেল গড়িয়ে আসবে ততই কিন্তু এদিকে মানুষের সমাগম বাড়তে থাকবে আস্তে আস্তে, কারণ এই দিকটাতে প্রচুর মানুষ আসে, দূর দূর থেকেও অনেক মানুষ আসে, বা এদিকে যারা কাউন্দিয়া আশেপাশে এলাকায় আসে নামিন বাজারের তারাও এখানে আসে ঘুরতে পরিবার পরিজন নিয়ে। আসলে বিশেষ করে যখন মানে এই দিকটাতে কাশফুল হয়, কাশফুল ফোটে, তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আমরা আসার পর যেহেতু অনেক রোদ ছিল, তো আমরা একটু ছায়ার মধ্যেই দাঁড়িয়ে আছি, ভেতরে যাওয়ার সাহস হয়ে উঠছে না এত রোদের মধ্যে। তো কিছুক্ষণ পরে হচ্ছে ভেতরে যাব, আর ভেতরে গিয়ে তো অবাক হয়ে গেলাম, আমি ভাবছিলাম যে হয়তো আর রোদের মধ্যে ভেতরে কোনো মানুষ নাই। তো দেখতেই পাচ্ছেন ঈদের সেকেন্ড ডেতে মানে ওয়েদারটা খুব সুন্দর ছিল, বিশেষ করে আকাশটা একেবারে নীল আকাশ আর কি ফুরফুরা বাতাস, এরকম একটা কিছু আর কি মনে হচ্ছে। তো সালমান হচ্ছে হাওয়াই মিঠাই খাওয়াতে ব্যস্ত, এখন ভাবলাম যে একটু সামনের দিকে যাওয়া যাক, যেহেতু চলেই আসছি আর ফিরে গেলাম না। তো সামনের দিকে যতই এগোচ্ছি দেখছি যে অনেক মানুষের সমাগম এখানে, আর দেখুন যেরকম একটা মেলাতে আসলে যেরকম ছোটো 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 স্টল বসে সেরকম কিন্তু আমার কাছে মনে হচ্ছে। এখানে ছোটো ছোটো অনেকগুলো স্টল বসেছে, যেমন আইসক্রিমের দোকান, তারপর চটপটি ফুচকা, বিভিন্ন চিপসের দোকান, আবার বেলুনের দোকান, আবার বিভিন্ন রকম গেমের আয়োজনও করা হয়েছিল, আবার কিছু কিছু খেলনার দোকানও ছিল এখানে। তো যতই কিন্তু বিকেল গড়িয়ে আসবে ততই কিন্তু এখানে মানে লোকজনের সমাগম বাড়বে। তো আমরা অতটা বিকেল আসলে ওয়েট করতে পারি নাই, কারণ ওর বাবার ফোন আসছিলো ফ্রেন্ডদের, আর আমিও আপাদের বাসায় যাব, বড় আপার বাসায়, সেখানে মাও চলে আসছে। তো এখানে আমরা বেশি একটা
সময় ওয়েস্ট করি নাই, কারণ আসলে এখানে ঘোরার চেয়ে আমার পরিবারের সাথে দেখা করাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, বেশি আনন্দদায়ক মনে হয়েছে। কারণ মেয়েদের বিয়ের পরে আসলে এইরকমই হয়, মানে বাবার বাড়িতে যখনই যাওয়া হয় মনে হয় যে ঈদের চেয়ে বেশি আনন্দ, মানে এর চেয়ে আনন্দ মনে হয় আর কিছুতেই নাই। আমার কাছে এরকম মনে হয়, আর আমার মনে হয় যে প্রত্যেকটা বিবাহিত মেয়েদের কাছেই এরকম একটা কিছু মনে হয়। তো এই যে দেখুন, এখানে হচ্ছে একটা গেম খেলার আয়োজন করা হয়েছে, মানে একটা বল টেনিস বলের মতো হাতে দেয়, সেটা মানে ছুঁড়ে মারলে যদি কোকের গায়ে লাগে তাহলে সেটা তাকে দিয়ে দেওয়া হবে, এরকম একটা কিছু। আর এখানে দেখুন বিভিন্ন স্টল বসেছে, তো আমরা ভাবলাম যে একটু এখান থেকে সালমানকে আইসক্রিম নিয়ে দেব। এই যে দেখুন ছোট 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 অনেকগুলো স্টল আর অনেক মানুষ চারপাশে। দাও, ওরে দাও, একটা একটা দাও। আমরা আমরা ছোটবেলা আগে 2 টাকা করে খাইছি। সালমান এদিকে আসে, লটারি পাইছো? আর এই যে ঘুরতে ঘুরতে হচ্ছে আমরা আইসক্রিমের স্টলের সামনে চলে আসছি, ছোটখাটো একটা স্টল। আর এখানে দেখছেন একটা ছোট্ট ছেলে আইসক্রিম বিক্রি করছে, তো সালমানের বাবা হচ্ছে লটারি ধরছে, আর লটারি তো ও হচ্ছে 10 টাকায় 2টা আইসক্রিম পেয়েছে। আর এই যে বরাবরের মতো হচ্ছে সালমানের বাবা আর সালমান আইসক্রিম খাচ্ছে, আর আমি হচ্ছে চেয়ে চেয়ে দেখছি এই আর কি। তো ছেলেটা ভাবছিল যে আমিও খাবো, বাট আমি তো খাবো না, আমি তো মেকআপ করা, আর আশেপাশে যেহেতু অনেক মানুষ আছে সে কারণে আমি খাবো না। তো ওই দিকটাতে অনেকটা বেশি রোদ ছিল, যে কারণে আমরা একটু ছায়াতে চলে আসলাম। আর এই যে দেখুন আশেপাশে কিন্তু এখনও অনেক মানুষ যে যার মতো সেলফি তুলছে, ছবি তুলছে। তা আমি তো ভিডিও করছি আমার ব্লগে আপলোড করার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে চলেও যাব। এই যে দেখুন এগুলা হচ্ছে কাশফুল গাছ, মানে যখন ফুল ফোটে কাশফুলগুলো তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। ইনশাআল্লাহ এক সময় আসব যখন কাশফুল ফোটে, তখন অবশ্যই এসে এই জায়গার ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো, এত চমৎকার একটা ভিউ হয় দেখার মতো। তো আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার মানে ঈদটা নিজের পরিবারের সাথে এনজয় করবেন, সবাই একটু সাবধানে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।